আপনারা কম করে 60 সেন্টিমিটারও নিতে পারেন। তো দেখুন আস্তাটিকে আমি একটি সাইড থেকে ডবল হয়েছে ভাঁজ করে নিয়েছি। এরপরে নেব লম্বার মাপ, যতটুকু লম্বার মাপ থাকবে তাতে 1 ইঞ্চ প্লাস করে নেব সেলাই মার্জিনের জন্য। তো দেখুন 1 ইঞ্চ প্লাস করে আমি 14 ইঞ্চে দাগ দিয়েছি। এরপরে এই সাইড থেকে নেব পিছনে হুকাই পট্টির জন্য যে মার্জিনটি হয় সেটি। দেখুন আপনারা 1/2 ইঞ্চের হুকাই পট্টির মার্জিন সেলাই করলে 1/2 ইঞ্চের নেবেন, যদি কম করেন তাহলে কম নেবেন। তো আমি এখানে 3 সুত পরিমাণে হুকাই পট্টির জন্য মার্জিন নিয়েছি। মার্জিনটিকে ছেড়ে দেখুন কাঁধের মাপ নিচ্ছি 5 ইঞ্চ, নিচে থেকে 5 ইঞ্চ মার্ক করে নিয়ে আরমোলের মাপ নেব 5.5 ইঞ্চ। এরপরে এখানে নেব বডির মাপ। তো বডির যে মাপটি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো আমার এখানে 32 সাইজ বডি আছে, 32কে 4 দিয়ে ভাগ করলে আসে 8 ইঞ্চ। 8 ইঞ্চ নিলাম, আরো 2 ইঞ্চ এক্সট্রা নেব ভিতরে কাপড় রাখার জন্য। এরপরে কোমরের যে মাপটি থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করে 1টি ভাগ নিয়ে নেবেন। তো কোমর আছে আমার এখানে 26 ইঞ্চ, 26-এর 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6.5 ইঞ্চ, তাতে নিয়েছি 1 ইঞ্চ ডাটের জন্য এক্সট্রা, আর 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন। দেখুন দাগটি কাপড়ের দাগের সাথে মিলিয়ে দিয়ে আরমোলের শেপ দেব 1.2 সুতায়, 1 ইঞ্চের পরে 2টি দাগ গুনে নেব। দেখুন 1.2 সুতা নিয়ে এইভাবে আরমোলের শেপটি দিয়ে নিলাম। এরপর দেখুন নেক ডিপ নেব 2 ইঞ্চ, এর থেকে বেশি নেব না কারণ এটি বেস ডিপ পিঠের বানাবো আমি, এর থেকে বেশি নিলে কাঁচটি পড়ার সমস্যা আসবে। তো দেখুন যতটুকু পিঠের বর্ডার রাখতে চান নিয়ে নেবেন, আমি এখানে 3.5 ইঞ্চ পিঠের বর্ডার নিচ্ছি সেলাই মার্জিন ধরে। এরপরে ধরুন এখানে আমার বেরিয়ে এলো 10.5 ইঞ্চ, তাহলে পিঠের ডিপটা এলো 10.5 ইঞ্চ। এরপরে নিচের দিকে আমরা যতটুকু ডিপ রাখতে চাই, মানে পিঠটাকে যত বড় করতে চাই নিচের দিক থেকে নিয়ে নেবো। দেখুন নিচের দিক থেকে আমি 3 ইঞ্চ নিলাম, 3 ইঞ্চ নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে যে সেপটি এখানে আপনারা দিতে চান সে সেপটি আপনারা দিয়ে নেবেন। আমি এখানে রাউন্ড সেপি দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সেপটি দিয়ে নিলাম। তো নিচের দিকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম এইভাবে। এরপরে দেখুন বন্ধুরা পিঠটা বেস ডিপ পিঠের আমি বানিয়েছি, তো এখান থেকে আমাদের 1/2 ইঞ্চ কমিয়ে দিতে হবে, না হলে কাঁধ পড়তে থাকবে কারণ এটি স্লিপলেস ব্লাউজ, পিছনে আমি ডোরি ব্যবহার করব না। আর এই সেপটিকে একদম কোন করে দেবেন না, এইভাবে রাউন্ড করে দেবেন। দেখুন ওই সাইড থেকে আমি প্রায় 1 সুতা পরিমাণ নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন এইভাবে রাউন্ড করে সেপটি দিয়ে নিয়েছি। তো এখানে ব্যাক পার্টের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে কেটে নেব। এরপরে সামনের পার্ট কাটার জন্য দেখুন কাপড়টিকে আবারও ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে নিচের দাগটিকে আগে সোজা করে নেব, তারপরে 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়ে লাইনটিকে আবারও সোজা করে নিলাম। এই 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিনটি প্রিন্সেস কাট ব্লাউজে অবশ্যই নেবেন। এরপরে দেখুন 1/2 ইঞ্চের যে মার্জিনটি নিয়েছি এর উপরে ব্যাক পার্টটিকে রাখবো। ব্যাক পার্টের যে হুকাই পট্টির মার্জিনটি ছিল পিছনে সেটিকে দেখুন আমি ভাঁজ করে নিয়েছি। ব্যাক পার্টের 1/2 ইঞ্চের মার্জিনটি সামনের পার্টে নেব না, বোঝা গেল? ওটি শুধু সেলাই মার্জিনের জন্য হুকাই পট্টি। এরপরে ব্যাক পার্টের মাপ অনুযায়ী চারিদিকে চখের দাগটি দিয়ে নিয়ে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব। এরপরে দেখুন ব্যাক পার্ট থেকে সামনের পার্টে আরমোলে শেপ দিতে হবে। তো 1/2 ইঞ্চ নিয়ে এইভাবে আরমোলে শেপ দিয়ে নিলাম, আর উপর থেকে বেস পয়েন্টের মাপ নেব 10 ইঞ্চ, আর এই সাইড থেকে নেব 3.5 ইঞ্চ। তো এই পয়েন্টটি বেরিয়ে গেল বেস পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে নিচের দিকে লাইনটা সোজা করে না কেটে আমরা 1/2 ইঞ্চ এইভাবে বাঁকা করে কাটবো, তাহলে প্রিন্সেস কাটের শেপটি সুন্দর হয়। তো দেখুন 1/2 ইঞ্চ নিয়ে এইভাবে বাঁকা করে লাইনটিকে কেটে নিলাম। এরপরে এই সাইডের লাইন থেকে নিচ্ছি 1.5 ইঞ্চ, 1.5। এটি 32 সাইজ ব্লাউজের প্রিন্সেস কাটের ডাটের মাপ নিলাম 1.5 ইঞ্চ। এরপরে নিচের দাগ থেকে উপরের দিকে নিলাম 2 ইঞ্চ, 2 ইঞ্চ নিয়ে দেখুন এইভাবে শেপটিকে রাউন্ড করে দিয়ে নেব, এখানে কোনো কোণ রাখবেন না। এরপরে দেখুন এখান থেকে এই সেপটি ঠিক আরমোলের মাঝ বরাবর দিয়ে নেব, আর উপরের দিকে 3 সুত বা 1/2 ইঞ্চও নিতে পারেন, এইভাবে সেপ দিয়ে নেবেন। তাহলে প্রিন্সেস কাটের কাটুরি সেপটি একদমই খুবই সুন্দর হবে, বডির সাথে ফিটিংসও হবে। দেখুন আমি প্রায় 1/2 ইঞ্চ নিয়েছি। এরপরে দেখুন এখানে সেলাইয়ের পরে কাপড়টি কাটা পড়বে, তার জন্য আমাদের সাইড থেকে এক্সট্রা কাপড় নিতে হবে। দেখুন সাইড থেকে নিচ্ছি 2 ইঞ্চ, আর উপরের দিকে নেব 1 ইঞ্চ। এরপরে দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে দিয়ে নিচে আমরা 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, এই 1/2 ইঞ্চটিকে কোণ করে উপরের দাগের সাথে মিলিয়ে দেব।
না হলে ব্যাক পার্ট থেকে সামনের পার্টের কানাটি বেড়ে যাবে, সেই জন্য এখানে কমিয়ে দেওয়া। আশা করি বোঝা গেছে। এরপরে সামনের পার্টটিকে দাগ অনুযায়ী কেটে নেব। তো বন্ধুরা, আগামী দিনে আরো নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি, যাদের মেন পিস পাতলা হয়ে থাকে, কেটে সেলাই করলে ফেঁসে যাওয়ার চান্স থেকে থাকে, তারা এখানে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিতে পারেন। এরপরে দেখুন, মেন পিসটিকে ডবলভাবে ভাঁজ করে নিয়ে আস্তারের পাটের মাপ অনুযায়ী কেটে নেব। তো বন্ধুরা, এখানে মেন পিসটিকে একটি সাইড থেকে ভাঁজ করে কাটবেন, কারণ বেঁচে যাওয়া কাপড় থেকে আমাদের হাতার ফিলটি বানাতে হবে। এরপরে ব্যাক পার্টটিকে সরিয়ে সামনের গলার শেপটি দিয়ে নেব। তো এখানে সামনের গলার নেক ডিপ নেব সেম 2 ইঞ্চ, আর নিচের দিকে আমি প্রায় 5.5 ইঞ্চ রাখবো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যতটুকু ডিপ নিতে চান নিয়ে নেবেন। তো এখানে দেখুন, আবারও নিচের গলাটিকে ডিপ করার জন্য আমি 3 ইঞ্চ নিলাম এই সাইড থেকে, নিয়ে এখানে বক্স কেটে নিয়ে এইভাবে পান শেপটি দিয়ে নিলাম। তো 5 ইঞ্চের বক্স কেটেছিলাম, দেখুন পান শেপের হাফ ইঞ্চের কানাটিকে আমি নিচে নামিয়ে নিয়েছি। তো আমার এখানে টোটাল ডিপ চলে এলো 5.5 ইঞ্চ। বন্ধুরা, যারা আপনারা আড়ে পট্টি কিভাবে কাটতে হয় কমেন্ট করে থাকেন, তারা দেখে নিন আড়ে পট্টি এবং সোজা পট্টি কিভাবে কাটতে হয়। এইভাবে কাপড়টিকে সোজা রেখে জাস্ট এইভাবে আমরা সোজা করে কেটে নেব 1.5 ইঞ্চ পরিমাণে। এটাকে সোজা পট্টি বলা হয়, এটি কোমরে জয়েন্ট হয়। তো দেখুন, এইভাবে যতগুলো আপনাদের কোমর পট্টি লাগবে কেটে নেবেন। আর আড়ে পট্টিটা দেখুন এইভাবে আড়াআড়ি কাটতে হয়। তো দেখুন, স্কেলটাকে আমি ঠিক আড়ে করে রেখেছি। এরপরে এখান থেকে 1.5 ইঞ্চ পরিমাণে মাপ নিয়ে আড়ে পট্টি কেটে নেবেন। সবসময় আমাদের 1.5 ইঞ্চের পট্টি কাটতে হয়, তাহলে সুবিধা হয়। তো দেখুন, এইভাবে এখানে স্কেলটি আছে 1 ইঞ্চ পরিমাণে। তো আমি এখানে আরেকটু বাড়িয়ে 1.5 ইঞ্চ নিয়ে এইভাবে দাগ কেটে নেব। তো যতগুলো আপনাদের আড়ে পট্টি লাগবে ততগুলো কেটে নেবেন, কেটে তারপরে এক একটা করে জয়েন্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি আড়ে পট্টি কেটে নিয়েছি। তো কিভাবে জয়েন্ট করবেন দেখে নিন। এভাবে একটির উপরে আরেকটি পট্টি আড়াআড়ি করে রেখেই এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেবেন। তো দেখুন, এইভাবে জয়েন্ট করলে পট্টিটি সোজা হয়ে যাবে। তো বোঝা গেল কিভাবে আড়ে পট্টি কাটতে হয় এবং জয়েন্ট করতে হয়। তো এখানে দেখুন বন্ধুরা, সামনের পার্টটিকে মেন পিসের সাথে আস্তারের পার্টটিকে কানা দিয়ে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি। এরপরে সামনের পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে প্রিন্সেস কাটের পার্টটিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে এই শেপের জায়গায় অবশ্যই এই শেপটিকে কেটে বাদ দেবেন। এখানে গলার ডিজাইনটিকেও একেবারে কেটে নেব। এরপরে পার্টটিকে খুলে নিয়ে সাইডের কানা দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব। তো গলার রাউন্ডেও আপনারা সেলাই দিতে পারেন, আমি এখানে গলার রাউন্ডে সেলাইটি দেবো না, কারণ এখানে কাপড়টি পাতলা, গলার রাউন্ডে সেলাইটি দিলে হালকা হালকা কুচকে যাবে, এই জন্য সেলাইটি দিলাম না। তো আমি এখানে ডাইরেক্ট আড়ে পট্টি সেলাই করে নেব। তো দেখুন, আড়ে পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে উপরে 1/2 ইঞ্চের মার্জিন রেখে জয়েন্ট করে নিচ্ছি। এখানে পান শেপের কোন দিকটাতে এসে ছুঁইটাকে নিচের দিকে রাখবো, রেখে আড়ে পট্টির কানাতে ছোট্ট করে কাট লাগিয়ে নেবো, যাতে আড়ে পট্টিটিকে ঘোরাতে সুবিধা হয়। এরপর দেখুন, আড়ে পট্টিকে এইভাবে ঘুরিয়ে এই সাইডের পান শেপটিকেও সেলাই করে নেব। এক্সট্রা পট্টিটিকে কেটে নিলাম। কেটে নিয়ে দেখুন একবার উল্টো পিঠে চেক করে নেব সেলাইটি ঠিক আছে কিনা, তারপরে পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এখানে সেলাইয়ের আগের মার্জিন কাটবো, সেলাইটিকে কাটবো না। আর এখানে কানাতে একদম ভালো করে কাট লাগিয়ে নেব সেলাইয়ের আগে পর্যন্ত। এরপরে দেখুন, আড়ে পট্টিটিকে উল্টো পিঠে উল্টিয়ে দিয়ে ওপর দিক থেকে 3 সুতো পরিমাণ গ্যাপ রেখে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব। আর বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করুন, পান শেপের নিচে কানা এসে থেমে যাব, আর উল্টো পিঠে আড়ে পট্টির কানায় ছোট্ট একটি কাট লাগিয়ে নেব। এখানে উল্টো পিঠে আড়ে পট্টির কানায় অবশ্যই কাটটি লাগাবেন, না হলে পান শেপের নিচের এই কোণটি ভালোভাবে সেলাইটি হবে না। তো এরপরে এই সাইডের গলার রাউন্ডের সেলাইটি কমপ্লিট করে নেব।
তো দেখুন বন্ধুরা পাঁচ সেটটি কত সুন্দরভাবে হয়েছে। এরপরে প্রিন্সেস কাটের পার্টগুলিকে জয়েন করে নেব। তো প্রিন্সেস কাটের পার্টের কানাগুলিকে আমি সেলাই করে নিয়েছিলাম। এরপরে এই পার্টের উপরেই প্রিন্সেস কাটের পার্টটিকে উল্টো করে রেখে দুটি কানা সমান করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা এখানে আমি একটি সেলাই দেখালাম, আপনারা ডবল করে সেলাইটি দিয়ে নেবেন। এখানে এই সাইডের পার্টটিকে যেভাবে সেলাই করলাম দ্বিতীয় সাইডের পার্টটিকে সেম ভাবে সেলাই করে নেবো। তো দেখুন আমি এখানে সেলাই করে নিয়েছি আর নিচে কোমর পট্টিয়ে জয়েন্ট করে নিয়েছি। তো সামনের পার্টটি এখানে কমপ্লিট, এরপরে আমরা ব্যাক পার্টটিকে রেডি করব। তো ব্যাক পার্টটিকে দেখুন আমি আস্তে আস্তে মেন পিসটিকে কানা দিয়ে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি আর গলার রাউন্ডটিকে সেলাই করে নিয়ে এক্সট্রা কাপড়টিকে কেটে নিয়েছি। এরপরে ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ করব। এখানে আমাদের হুকাই পট্টির মার্জিনটি ছিল সেটি আমি দাগ দিয়ে নিলাম। এরপরে এখান থেকে টাক্সের জন্য নিচ্ছে আমি 4.5 ইঞ্চ, উপরের দিকে রাখছি 3.5 ইঞ্চ পরিমাণে, এটি আপনারা 4 ইঞ্চ 4.5 ইঞ্চ রাখতে পারেন। এবারে দেখুন দুই সাইড থেকে 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ নিয়ে এখানে 1 ইঞ্চের টাক্সের পয়েন্ট দিয়ে নিলাম। এরপরে দেখুন মিডিল বরাবর কেটে দুটি পার্ট আলাদা করে নেব আর টাক্সের পয়েন্টের এখানে একটি কাট লাগিয়ে নিলাম দ্বিতীয় পার্ট সেলাইয়ের সুবিধার ক্ষেত্রে। এরপরে দেখুন টাক্সের পয়েন্টটিকে আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো দেখুন টাক্সের পয়েন্টটিকে সেলাই করা হয়ে গেছে। এরপরে হুক পট্টি জয়েন করবো। তো হুক পট্টি জয়েন করার জন্য দেখুন আমি 3 ইঞ্চ পরিমাণে আস্তারের পাট কেটে নিয়েছি। তো আস্তারের পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে উপর দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপরে দেখুন জয়েন্ট পট্টিটিকে খুলে নিয়ে জয়েন্ট পট্টির কানা দিয়ে একটি সেলাই করে নিচ্ছি। এরপরে পট্টিটিকে উল্টো পিঠে পুরোপুরি ভাঁজ করে দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা হুক পট্টির সময় জয়েন্ট পট্টিটিকে পুরোপুরি ভিতরের দিকে ভাঁজ করে দিতে হয় আর আই পট্টির বেলায় এক্সট্রা পট্টি 1/2 ইঞ্চ বাইরের দিকে রেখে তারপরে জয়েন্ট সেলাই করতে হয়। এরপরে উপরে গলার রাউন্ডে আড়ে পট্টি জয়েন্ট করে নেব, যেভাবে আমরা সামনের গলার রাউন্ডে আড়ে পট্টি জয়েন্ট করেছিলাম। তো এখানে দেখুন হুক পট্টি যেমনভাবে সেলাই করেছিলাম আই পট্টিটা ঠিক তেমন ভাবেই 1/2 ইঞ্চ বর্ডার বাইরের দিকে রেখে জয়েন্ট করে নিয়েছি আর উপরে গলার রাউন্ডে আড়ে পট্টি সেলাই করে নিয়েছি। এরপরে সুবিধা ক্ষেত্রে এখানে পিন আটকিয়ে নেব। তারপরে সামনের পার্টটিকে উপরে রাখলাম সোজা আর ব্যাক পার্টটিকে এর উপরে উল্টো করে রেখে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে কাঁধ দুটি জয়েন্ট করে নেব। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের এক একটি কমেন্টে অনেকটা মোটিভেট হয়ে থাকি আগামী ভিডিও বানানোর জন্য। আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো দেখুন দ্বিতীয় সাইডের কাঁধটিকেও ডবল সেলাই দিয়ে জয়েন্ট করে নিলাম। এরপরে আরমোলের সাইডে পট্টি জয়েন্ট করে নেবো। তো সেম ভাবে বন্ধুরা 1.5 ইঞ্চের পট্টি কেটে এভাবে জয়েন্ট করে নিয়ে আরে পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে দিয়ে ওপর দিক দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেবেন। যেভাবে আমি গলার রাউন্ডে দেখিয়েছি সেইভাবে সেম নিয়ম এখানে। তো আমি ঝপঝপ করে আরে পট্টিটি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন এখানেও আপনারা কাট অবশ্যই লাগাবেন, তাহলে পট্টিটিকে উল্টিয়ে সেলাই করতে সুবিধা হয়। এরপর এক্সট্রা যা কাপড় বেরিয়ে আছে সেটিকে কেটে একটু সমান করে নিচ্ছি। তারপরে দেখুন পট্টিটিকে উল্টো পিঠে উল্টি দিয়ে এখানে সেম ভাবে 1/2 ইঞ্চেরও মার্জিন রাখতে পারেন বা 3 সুতারও মার্জিন রাখতে পারেন, রেখে এইভাবে উপর দিক দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেবেন। দ্বিতীয় সাইডের আরমোলের পার্টটিও সেম ভাবে সেলাই করে নেবেন। আমি এখানে একটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর বন্ধুরা কোমর পট্টি জয়েন করার নিয়মটা একই রকম, এখানে আড়ে পট্টি জয়েন করতে হয়, ওখানে সোজা পট্টি। দেখুন বন্ধুরা এখানে দুটি আরমোল আমি পট্টি জয়েন করে নিয়েছি। এরপরে ব্লাউজের মেন পার্টে চলে যাব, হাতের সাইডের ফিলটি রেডি করব। তো এখানে দেখুন আমি লম্বায় পিস কেটে নিয়েছি, ডবলই আছে দুটি পার্টের জন্য কেটেছি। লম্বার মাপটি দেখে নিন, এখানে যতটুকু আমার এক্সট্রা কাপড় ছিল আমি সবটুকুই নিয়ে নিয়েছি। তো এখানে 46.5 ইঞ্চ আছে আর আড়ের মাপটি নিয়েছি আমি 4.5 ইঞ্চ, আপনারা 5 ইঞ্চও নিতে পারেন। এখানে দেখুন এই ফিলের কাপড়টি আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আরমোলের জয়েন্টের দিকে যে পার্টটি জয়েন্ট হবে সেই জায়গাটায় আমাদের শেপ দিতে হবে।
তো দেখুন এখানে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে পিন আটকে নিয়েছি। এখন এই ফিলের দুটি কানা আর্মোলের নিচে গিয়ে জয়েন্ট হবে, সেজন্য এখানে সেট দিতে হবে। তো আপনারা এখানে 1.5 ইঞ্চও নিতে পারেন বা 1 ইঞ্চও নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি রাখছি। 1 ইঞ্চি রেখে দেখুন এইভাবে সেট দিয়ে নেব। তো আমি এখানে সেফটি প্রায় 7 ইঞ্চ পরিমাণে দিয়েছি, আপনারা এখানে 6 থেকে 8 ইঞ্চ পর্যন্ত সেফ রাখতে পারেন। তো দেখুন এক্সট্রা পটিটিকে কেটে নিলাম, কেটে নিয়ে দুটি পার্ট খুলে নিচ্ছে এখানে। তো বন্ধুরা যদি আপনাদের কাছে পিকো মেশিন থাকে তাহলে পিকো করে নেবেন, না হলে একদমই অল্প অল্প করে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে কানাটি সেলাই করে নেবেন। আর দেখুন মাঝে মিডিল বরাবর আমি একটি চখের দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী সেলাইয়ের ঘাটটিকে একদমই বাড়ি দিয়ে একটি বড় ঘাটে সেলাই দিয়ে নেবেন। তো এখানে এই সেলাইয়ের সুতোটিকে টেনে গ্যাদার বানাবো বা কুচি বানাবো। দেখুন বন্ধুরা এখানে আমি পিকো করে নিয়েছি আর মাঝে সেলাইটিও দিয়ে নিয়েছি। এরপরে যে কোনো একটি সুতোর কানা এইভাবে টেনে কুচি টাইপের গ্যাদার বানিয়ে নিচ্ছি। তো দেখুন আর্মোর সাইডের ফিলটি আমার রেডি হয়ে গেছে। এরপরে ব্লাউজটিকে রাখবো উল্টো করে। উল্টো করে রেখে ব্লাউজের মিডিল পয়েন্ট থেকে এই সাইডে বডির 1/4 ভাগ নেব। তো বডি আছে 32 ইঞ্চ, 32-এর 1/4 ভাগ আছে 8 ইঞ্চ, আর কোমর আছে 26 ইঞ্চ, 26-এর 1/4 ভাগ নিচে 6.5 ইঞ্চ। এই দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে নিলাম। আর এখানে আর্মোরের মাপটি যতটুকু আপনাদের থাকবে তার হাফ নিয়ে নেবেন। তো আমার এখানে 14 ইঞ্চি আছে, 14 ইঞ্চের হাফ আছে এখানে 7 ইঞ্চ। এই সাইডে সেম ভাবে মাপ নিয়ে নেবো, বডির 1/4 ভাগ আর এখানে কোমরের 1/4 ভাগ। দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দেখুন আরমোলের এপিটোপির দুই সাইডে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে ব্লাউজের পাটটিকে খুলে রাখলাম। খুলে রেখে গ্যাদারের মাপটি এখানে মেপে নেব। এখানে মাপারও দরকার হয় না, তাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ সেলাইয়ের সময় গ্যাদারের সুতোটা টেনে ছোট বড় আপনারা করতে পারবেন। তাও আমি মেপে একবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে 14 ইঞ্চ আছে। তো ফিলের গ্যাদারটি আপনারা 1 ইঞ্চ বেশি করে 15 ইঞ্চ মাপে বানিয়ে নেবেন। যদি কম বেশি হয় এইভাবে সুতো টেনে আপনারা ছোট বড় করতে পারেন। এরপরে দেখুন ব্লাউজের পাটটিকে সোজা রাখলাম। এখানে যে মার্জিনটি গেছে সেই মার্জিনের উপর দিয়েও আপনারা জয়েন করতে পারেন বা কানা দিয়ে এইভাবে জয়েন করতে পারেন। তো এখানে বন্ধুরা যে বডির মাপটি ছিল যেখানে চখের দাগ দিয়েছিলাম তার থেকে আরো 1/2 ইঞ্চ বাড়িয়ে এই ফিলটিকে জয়েন করব। তো বন্ধুরা আর্মোলের এই নিচে জয়েন্টের দিকে ফিলের কুচিটি অল্প রাখবেন আর কাঁধের দিকে বেশি করে রাখবেন। তো দেখুন এখানে আমি ফিলের কুচিগুলোকে সমান করে নিচ্ছি আর ব্লাউজের একদম কানা দিয়ে জয়েন্ট করছি। আপনারা সেলাই মার্জিন যেটি আছে সেই মার্জিনের উপর দিয়ে জয়েন্ট করতে পারেন। তো এইভাবে কুচিগুলোকে সমান করব আর ব্লাউজের কানা এবং ফিলের মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে জয়েন্ট করে নেব। তো বন্ধুরা এখানে কুচির গ্যাদার কম বেশি হলে শেষের যে কোনো একটি সুতো ধরে টেনে এভাবে কম বেশি করে নিয়ে পুরো সেলাইটি কমপ্লিট করে নেবেন। দেখুন এখানে আমি মার্জিন ছেড়েও 1/2 ইঞ্চ বাড়িয়ে ফিলটিকে জয়েন্ট করে নিলাম। এরপরে ব্লাউজটিকে উল্টো করে বডি ফিটিংসে সেলাইটি করে নেব। আর এখানে ফিলের কানা দুটি ওপেন আছে, সেলাই করা নেই, সেই জন্য ফিলের কানাগুলি ভিতরের দিকে এইভাবে ধরে নিয়ে ভিতরের দিকে চাপিয়ে জয়েন্ট করে নিচ্ছি যাতে বাইরের দিকে না দেখা যায়। বডি ফিটিংসের সেলাইটি করানোর পরে এই কানার কাপড়টি আলগা আছে, তো কানার কাপড়টিকে ভিতরের দিকে 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ ভাঁজ করে দিয়ে এখানে কানা একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যেভাবে এই হাতার ফিলটি এবং এই সাইডের সেলাইটি আপনাদেরকে দেখালাম, দ্বিতীয় সাইডের সেলাইটি আপনারা একই রকম ভাবে করে নেবেন। তো আমি দেখুন দ্বিতীয় সাইডের ফিল এবং সাইডের জয়েন্ট সেলাইটি করে নিয়েছি। তো দেখুন এখানে ব্লাউজটি পুরোপুরি কমপ্লিট, ব্লাউজের ফাইনাল লুক এটি। তো ভিতরে আমি কাপ রেখেছি, কাপ রেখে দেখাচ্ছি। তো যারা হাতা কাটা ব্লাউজ পরতে ভালোবাসেন তাদের পক্ষে এই ডিজাইনটি একদমই নতুন ডিজাইন। তো
তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকে ভিডিও এখানে, থ্যাংক ইউ সো মাচ।